মনে কল স্যামসংয়ে লঞ্চ কৰিছে স্যামসাংৰ গেলেক্সি সিরিজৰ নতুন দুটা ফোন, স্যামসং গেলেক্সি নোট 10 আর নোট 10 প্লাস। আজির এই ভিডিওটো আমি কথা পাতিম যে স্যামসংৰ এই নতুন স্মার্টফোন দুটাত আপনাদের কেনেকুৱা ধরনের ফিচার্স পাই যাব, লগতে ইয়ার প্রাইস কেনেকুৱা, আর এই ভিডিওটো চাই আপনাদের গম পাব যে এই স্মার্টফোনটো কিনা আপনার কারণে ভাল হব নে নহব। মনে কল মই হৃদয়, আপনাদের চাইছে ডিটেইল বন্ধু, আহক আরম্ভ করো। মনোকল যদি কোৱা হয় স্যামসংয়ের এই দুটা নতুন স্মার্টফোন গ্যালেক্সি নোট 10 আর নোট 10 প্লাসর, তেনহলে এই স্মার্টফোন দুটাক 9 তারিখে ভালদরে লঞ্চ করা হয়েছে, আর ইতিয়া আমি ইয়ার স্পেসিফিকেশন প্রাইস গোটেখিনি কথা আমি গম পাও। মনোকল যদি ইয়াতে কোৱা হয় নোট 10 আর নোট 10 প্লাসর ডিসপ্লে কথা, তেনহলে নোট 10 আপনাদের পাই যাব 6.3 ইঞ্চর ডিসপ্লে, আর নোট 10 প্লাসত আপনাদের পাব 6.8 ইঞ্চর ডিসপ্লে। নোট 10 প্লাসর যদি ডিসপ্লে হয় ইতিয়ালেকে গ্যালেক্সি সিরিজত ইমান ডাঙর ডিসপ্লে পোৱা নাই। ডিসপ্লে কোয়ালিটির যদি কথা কোয়া হয় তেনহলে এইটো হল ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, যাতে সবত চাই ভাল কোয়ালিটির ডিসপ্লে, যত আপনাদের HDR 10 প্লাসর ডাইনামিক টোন ম্যাপিংয়ের নিচিনা সুবিধাও আপনাদের পাই যাব। যদি কোয়া হয় এই দুটা স্মার্টফোনত ইউজ করা প্রসেসরের কথা, তেনহলে ইয়াতে স্যামসংয়ের একেবারে নতুন যেটা ব্র্যান্ড নিউ যেটা প্রসেসর অক্টাকোর এক্সনস 9825 ইউজ করা হয়েছে, ইয়াতে ইন্ডিয়া আর আদার মার্কেটের কারণে, বাট ইউএসর কারণে স্ন্যাপড্রাগন 855 এসওসিটি ইউজ করা হয়েছে। ইয়াতে যদি কথা কোয়া হয় ইয়ার রোম আর র্যামর কথা, তেনহলে নোট 10 টুত 8GB র্যাম আর 256GB স্টোরেজ আছে, যেটা আপনি বাড়াব পাৰিব। ইয়ার একটা 5G ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে সাউথ কোরিয়াত, যেটা আছে 12GB র্যাম। মনে কল ঠিক তেনে নোট 10 প্লাসতো আপনাদের পাই যাব 12GB র্যাম, বাট ইয়াতে দুটা স্টোরেজের অপশন পাব, একটা পাব 256GB আর একটা পাব 512GB, আর যেটা আপনি 1TB লৈকে এক্সপ্যান্ড করব পারে। ইয়ারও একটা 5G ভেরিয়েন্ট আছে, যেটা অকল সাউথ কোরিয়াতে লঞ্চ করা হয়েছে। মনে কল যদি এতিয়া কথা কোয়া হয় এই স্মার্টফোন দুটার রিয়ার ক্যামেরার কথা, তেনহলে রিয়ারত আপনাদের পাই যাব 3টা ক্যামেরা, যেটা হল 12 মেগাপিক্সেলের একটা সেন্সার আর একটা 12 মেগাপিক্সেলের সেন্সার, নেক্সট হল 16 মেগাপিক্সেলের সেন্সার, মানে 12, 12, 16 মেগাপিক্সেলের 3টা ক্যামেরা আপনাদের পাই যাব। লগতে যদি কোয়া হয় সেলফি কথা, তেনহলে ইয়াতে আপনাদের 3 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দুটা ফোনতে পাই যাব। যদি কোয়া হয় একটা স্পেসিফিক ইয়াতে একটা কথা আছে নোট 10 প্লাসত, ইয়াতে একটা সেন্সার ইউজ করা হয়েছে, যেটা কোয়া হয়েছে VGA সেন্সার, যেটার দ্বারা আপনি 3D মানে থ্রি ডি ধরনের পিক্সেলস কিছু মানে বা বডি টু 3D ম্যাপিং করব পাৰিব নোট 10 প্লাস স্মার্টফোন। মনোকল এই দুটা স্মার্টফোনতে ইমান বিলাক ফিচার্সের লগতে আছে ভাল ব্যাটারি এটাও, ইয়াতে আপনাদের 4300mAh ব্যাটারি পাই যাব। যদি কথা কোয়া হয় এটা প্রাইজর, তেনহলে নোট 10 আপনাদের ইয়াতে আমার ইন্ডিয়াত অল্প বেশি দাম, এটা ইয়াতে 69,999 মানে 70,000 টাকাত আপনি পাব, বাট ইউএসত ইয়ার 2,000 টাকা কম দামতে আপনাদের পাব। ইউএসের যেটা ভ্যালু ডলারের ভ্যালু সেই হিসাবে যদি আমি ক্যালকুলেট করো, তেনহলে 67,400 rupees হয়ে যায়, যেটা মানে আমার ইন্ডিয়াতকে তার 2,000 টাকা কমতে আপনি কিনব পাব। লগতে যদি কোয়া হয় নোট 10 প্লাসের কথা, তেনহলে ইয়ার 256GB যেটা ভেরিয়েন্ট আছে সেইটার দাম হল 79,000, আর এতিয়ালৈকে ইন্ডিয়ানত ইয়াতে 512GB ভেরিয়েন্টর দামটো ইন্ডিয়াত এতিয়ালৈকে অহা নাই, তো কিমান হয় সেইটো আপোনালোকক পিছত মই ডেসক্রিপশনত কৈ দিম। বন্ধুসকল ইয়াতে যদি কথা কোৱা হয় ইয়াৰ বাইঙৰ আৰু প্ৰি বুকিঙৰ কথা, তো প্ৰি বুকিং ষ্টাৰ্ট হৈ গৈছে, আৰু যদি যিসকলে প্ৰি বুকিং কৰি লয় তেওঁলোকে August 23rd পিছৰ পৰা তেওঁলোকৰ নামত স্মার্টফোনটো শিপ করা আরম্ভ হয়ে যাব। মনোকল ইয়াতে যদি চা হয় স্যামসংয়ের নিচিনা ইমান ডাঙর ব্র্যান্ড এটা, ইমান ভাল স্মার্টফোন এটা, অবভিয়াসলি ডিসপ্লে ভাল, তার প্রসেসর অবভিয়াসলি একদম নতুন ধরনের প্রসেসর, প্রসেসরটাও ভাল হয়, ব্যাটারিও ভাল হয়, র্যাম আর রোমও বহুত বেশি ভাল হয়, তেনহলে অবভিয়াসলি যদি আপনি একটা প্রিমিয়াম ব্র্যান্ডের প্রিমিয়াম স্মার্টফোন এটা ইউজ করিম বলে ভাবিছে, তো 70,000 আজিকালি একো নহয়, 70,000 rupees গ্যালেক্সি নোট আর নোট সিরিজের ফোন কেটা অবভিয়াসলি বহুতেই ভাল হয়, তো সে ইমান প্রাইস যদিও হয় তথাপি এই ফোন কেটা যদি আপনি একটা প্রিমিয়াম ফোন কিনিম বলে ভাবিছে, তেনহলে এই ফোন কেটা আপনি কিনব পারে। মনে অকল আশা করলে ভিডিওটি চাই আপনাদের স্যামসং গ্যালেক্সি নোট 10 আর নোট 10 প্লাসের বিষয়ে কিছু কথা জানি পাইলে, যদি কিনা সুদিবা আছে তেনহলে কমেন্টত গিয়ে সুদিব পারে, মানে নিশ্চয় সেই সময় উত্তর দিয়ার চেষ্টা করিম। এই ভিডিওটি যদি ভাল লাগে লাইক এটা করে দিব, যদি ফেসবুকত চাই আছে আমার ভিডিওটি তেনহলে আমার পেজটি লাইক করে লোব, লগতে যদি চাই আছে ইউটিউবত তেনহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দবাই দিব। মনে কল আজির বাবে এয়াই, ধন্যবাদ, জয় অসম।